আর কদিন পরেই মাঠে গড়াচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, যে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে সবারই অনেক আশা আকাঙ্ক্ষা। সবাই একটা স্বপ্নই দেখছে যে সাকিবের নেতৃত্বে এবার বাংলাদেশ দল ভালো কিছু করবে। আমার সঙ্গে মুহূর্তে আছেন 2003 বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই, আপনাকে স্বাগত। এবং একটু জানতে চাইবো আসলে যে এবার বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ, যেটা বললাম শুরুতে, যে অনেক অনেক স্বপ্ন দেখছে, অনেক আকাঙ্ক্ষা, আপনি অ্যাজ এ ক্যাপ্টেন, এক্স ক্যাপ্টেন, আপনি কি ভাবছেন? আপনি যেমন ভাবছেন, সবাই যেমন ভাবছে, আমিও তেমনই ভাবছি। আই হোপ যে বাংলাদেশ ভালো করবে, বিকজ হচ্ছে আমরা তো অনেক দিন ধরে এই ওয়ার্ল্ড কাপ খেলছি এবং অনেক সিনিয়র প্লেয়ার এখন আমাদের টিমের মধ্যে আছে এবং বেশ কিছু ইয়াং প্রমিজিং প্লেয়ার। অ্যাট দ্য এন্ড আমার মনে হয় যে কাগজে কলমে যদি চিন্তা করা যায়, নো ডাউট ইন্ডিয়া, ইংল্যান্ড অনেক আগেই আছে আমাদের চেয়ে। আমার হিসাবে হয়তো 5-6 নম্বরের দিকে হয়তো আমরা আছি, কিন্তু যদি ক্রিকেট খেলাটা এমন একটা খেলা, যদি আপনি মোমেন্টাম পান, ভালো সময় থাকে, ভালো দিন বানাতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো জায়গাতে পৌঁছে যেতে পারবেন। তো আমার কাছে মনে হয় যদি বাংলাদেশ টিমের প্লেয়াররা যদি খুব ভালো ক্রিকেট খেলে, ইয়াংরা এবং সিনিয়ররা সবাই মিলে একটা পুরো টোটাল টিম হিসেবে যদি খেলতে পারে, মানে মানে দিন ভালো বানানো। ইংল্যান্ড টিম 10 বলের খেলা, আপনি যদি ভালো ফিল্ডিং করেন, ভালো কিছু আউট করতে পারেন, সাথে যদি ভালো ব্যাটিং বোলিং, ভালো দুটো ক্যাচ ধরেন, তো দিনটা বানাই ফেলতে পারলে, তাহলে আপনি মোমেন্টাম পেয়ে গেলে আপনি দেখা গেলো যে আপনারা যেমন না প্লেয়ার তার চেয়ে, যেমন না টিম তার চেয়ে অনেক বেশি জায়গায় পৌঁছাতে পারবেন। তো সেটাই আমরা দোয়া করি, যে আমরা চাই যে আমরা আরও সামনের দিকে যাই। 5-6 নম্বর টিম হিসেবে আমরা হয়তো আমরা আসছি এই ওয়ার্ল্ড কাপ খেলতে, কিন্তু অ্যাচিভমেন্টটা হচ্ছে যে আমি কী করে চারে ঢুকবো ফার্স্ট, দেন তারপরে হয়তো অন্য চিন্তা করবো। বাট আমি মনে করি যে বাংলাদেশ টিমের চারে আসার মতো টিম আছে। পেস বোলাররা গতকালকে আমরা দেখেছি ইংল্যান্ডের বিপক্ষে বেশ রান দিয়েছে, কিন্তু যদি উইকেটের সহায়তা পায় তারা কিন্তু ভালো করতে পারে, এটা কিন্তু দেখিয়েছে। বলে মুভমেন্ট পেয়েছে, মুস্তাফিজ আবারও কিন্তু নতুন বলে ব্রেক থ্রু এনে দিচ্ছে। মুস্তাফিজকে মনে হয় যে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করবে, তার এই যে টানা 3-4 ম্যাচে ভালো বোলিং করার পর একটা কনফিডেন্স কি গ্রো করবে তার মধ্যে? মুস্তাফিজ তো এক্সপিরিয়েন্স বলার, এবং বিশেষ করে ইন্ডিয়াতে তার কিন্তু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। আইপিএলে প্রচুর ম্যাচ খেলেছে, ওই ইন্ডিয়ান কন্ডিশনে সে প্র্যাকটিস করেছে, সেই ম্যাচুরিটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট টিমের জন্য। একটা বাড়তি প্লাস পয়েন্ট হবে যে কোন উইকেটে কেমন বল করা উচিত অন্যান্য ফাস্ট বোলারদের জন্য। আর এটা হচ্ছে যে আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপে, টোটাল পুরো ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে বোলার একটু এক্সপেন্সিভ থাকবে। আর কেন থাকবে, আপনি যদি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন, আমার মনে হয় যে খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে বেশিরভাগ উইকেটগুলোই, বিকজ দর্শকদের একটা এন্টারটেনমেন্টের যে ব্যবস্থা আছে সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ম্যাচে 300-350 রানের হয়তো খেলা হবে। দুই একটা ম্যাচ হয়তো দেখা হলো যে হয়তো বোলার একটু সুবিধা পেতে পারে, বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে কোনো বোলারই এত এক্সপিরিয়েন্স হবে, বাট খুব কোয়ালিটি বল করলে আপনি হয়তো পার পেয়ে যাবেন। তো আশা করি আমাদের বোলারদের মধ্যে সুন্দর একটা ছন্দ আছে। মুস্তাফিজ এক ধরনের বোলার, তাসকিন একটা জোরে বোলার, সাথে স্পিনার মেহেদি মিরাজ, শরীফুল, তার সাথে সাকিব, তো অনেক ভ্যারিয়েশন আছে। আমরা যদি ভালো জায়গায় বল করি, ইনশাল্লাহ আমাদের মনে হয় অসম্ভব কিছু না ভালো কিছু করা। তানজিদ হাসান তামিমের ব্যাটিংটা কেমন দেখলেন? তার অভিষেকের পর কিন্তু আমরা দেখেছি একটু শেকি ছিল হয়তো, যদিও তিনি কী টাইপের খেলোয়াড়, কী টাইপের ব্যাটসম্যান সেটা কিন্তু আমরা ডোমেস্টিক বা আপনার ইমার্জিং এশিয়া কাপে দেখেছি। এই দুই ম্যাচে যে তিনি রান পেয়েছেন, এটা নিশ্চয়ই তাকে সামনের ম্যাচগুলোতে ভালো করতে কিছুটা হলেও আপনার হেল্প করবে। যে কোনো খেলোয়াড়ের জন্যই আমার মনে হয় যে প্রথম স্টার্টিংটা খুবই ইম্পর্টেন্ট। তামিম জুনিয়র আমার কাছে মনে হয় প্রথম যে এশিয়া কাপে প্রথম ম্যাচ খেললো, রান করলো না, একটা কেন জানি খোলসের মধ্যে পড়ে গেছিলো। ওই জায়গাতে হয়তো যদি আমরা ব্যাক টু ব্যাক ম্যাচগুলো যদি খেলাতাম, তাহলে হয়তো সেই খোলস থেকে বেরিয়ে আসতে পারতো। রিসেন্টলি আমি বলবো দুটো ম্যাচ, প্র্যাকটিস ম্যাচ কিন্তু খুবই ভালো ক্রিকেট খেলেছে এবং মনে হয়েছে যে সেই আস্তে আস্তে কনফিডেন্সটা পেয়ে যাচ্ছে। সে খুব ভালো খেলোয়াড় আমরা জানি, শুধুমাত্র তার বড় মঞ্চে রানটা খুব দরকার। একটা বড় মঞ্চে রান করতে থাকলে তখন আপনি কন্টিনিউ যদি রান করতে থাকেন তখন কিন্তু কলজেটা অনেক বড় যায়। এবং ক্রিকেট খেলাটা আমার কাছে মনে হয় মোর হচ্ছে আপনার মেন্টাল, আপনি যতই টেকনিক্যালি বা ট্যাকটিক্যালি আপনি যতই ভালো থাকেন না কেন, মেন্টালটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি দুনিয়া দেখবেন যে অনেক প্লেয়ার আছে যে নেটে অনেক সুন্দর ব্যাটিং করে, ম্যাচে রান করে না, কিন্তু ম্যাচে রান করাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। সে কে কত রিল্যাক্স করে, যে এনজয় করে, কে কত কম ভুল করে। তো আই হোপ যে দুটো প্র্যাকটিস ম্যাচে কিন্তু দেখতে সুন্দর লাগছে, সে ভালো ব্যাটিং করছিল, এটা যেন এই ধারাবাহিকতা ধরে রাখে, প্রেশারটাকে রিলিজ করে দিলে হবে না, আমাকে ওই যেভাবে স্টার্ট করেছি সেভাবে যেন আমি এইভাবে কন্টিনিউ করতে পারি এবং এমনভাবে করতে পারি যেন বাংলাদেশ টিমকে একটা সুন্দর ওপেনিং পার্টনারশিপটা যেন দিয়ে আসতে পারি। তানজিদ তামিম রান পাচ্ছে, শান্ত রান পাচ্ছে, কিন্তু লিটন অফ ফর্মে, মানে লিটন যদিও শ্রীলঙ্কার বিপক্ষে তিনি রান পেয়েছেন কিন্তু ধারাবাহিক যেটা দরকার সেটা পাচ্ছেন, এটাকে একটু
কনসার্নের বিষয় মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপের ঠিক আগে? আমার কাছে লিটনকে নিয়ে একটু কনফিউজ মনে হয়। লিটনের দেখবেন যে এই টুর্নামেন্ট প্র্যাকটিস ম্যাচেও কিন্তু একটা ম্যাচে রান করেছে, একটা ম্যাচে রান করে নাই, এর আগেও অনেক ম্যাচগুলোতে রান করে নাই। তো সেই জায়গাতে খুব মানে আউটগুলোও তার কাছে খুব শেকি শেকি আউট মনে হচ্ছে, খুব কনফিডেন্টলি ব্যাটিং করছে না। লিটনের মতো প্লেয়ারের কাছে দীর্ঘ সময় অনেক দিন ধরে খেলছে, একটা ধারাবাহিক রান কিন্তু টিম আশা করে। বিকজ আমাদের আমরা যেমন মুশফিকের কাছে যেমন একটা রান আশা করি, সাকিবের কাছে রান আশা করি, তামিমের কাছে যেমন রান আশা করতাম, ঠিক লিটনের কাছে এখন কিন্তু সময় হয়ে গেছে এখন লিটনের রান করা। আর যদি না করে তাহলে আসলে আমাদের টিমের জন্যই খারাপ। শান্ত যেমন রানে ছিল না অনেক আগে, বাট শান্ত যেমন কন্টিনিউসলি রান করেছে, এইরকম জিনিসটা আমার কাছে মনে হয় লিটনের কাছ থেকে আসা উচিত। বিকজ অনেক দিন ধরে সে খেলছে।